কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বিএস থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এলসিসি বাংলা সাদেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাদেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই যাও আর দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা তোমরা এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে করছো তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির বিয়ে থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এল বেঙ্গলি সাদেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো আমরা একটা সিরিজ স্টার্ট করেছি সিরিজ নাম্বার ওয়ান যা এখনও কন্টিনিউ চলছে আর এই সিরিজে আমরা টপিক হিসাবে নির্বাচন করেছি কারক ও বিভক্তি যা সিলেবাসের অন্তর্গত আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস এখানে প্রত্যেকটা ক্লাসের ডিটেলস নিচে রয়েছে আমরা ডিটেলসগুলো একটু জেনে নেব তো ক্লাস ওয়ান যা ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি এই ক্লাস ওয়ানে আমরা কারক কাকে বলে কারকের প্রকারভেদ এবং বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস আজকে আমরা স্পেশালি কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে আলোচনা করব বলে উদাহরণ প্রকারবেদ কর্মকারক কাকে বলে উদাহরণ প্রকারবেদ এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের আজকের এই দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা করণকারক সম্প্রদানকারক এবং অবাদানকারক সম্পর্কে আলোচনা করবো আপকামিং ক্লাস চতুর্থ ক্লাস যেখানে আমরা অধিকরণকারক সম্পর্কে আলোচনা করব এবং পঞ্চম ক্লাস যে ক্লাসের মাধ্যমে আমরা এই সিরিজটার সমাপ্তি ঘোষণা করব পঞ্চম ক্লাস যেখানে আমরা সম্বন্ধ পথ সম্পর্কে আলোচনা করব সো সি দেখে নেওয়া যাক আজকে আমরা কর্ত্রিকারক এবং কর্মকার কর্তৃকারকের কোন কোন বিষয়গুলি জানতে পারবো প্রথমে কর্তৃকারক কর্তৃকারক কাকে বলে এটা আমাদের জানতে হবে ব্যাকরণে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পথ বা বাক্যের মধ্যে অবস্থিত বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে অবস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পথ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয় ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কর্তৃকারককে নির্দেশ করে আর একে কিন্তু কর্তাকারকও বলা হয় ক্লিয়ার পরবর্তী আমরা একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করবো উদাহরণ দুটো রয়েছে খোকা বই পড়ে এক্ষেত্রে এই লাইনটাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি কে বই পড়ে উত্তর পাবো খোকা যেটা কর্তৃকারক মেয়েরা ফুল তোলে কে ফুল তোলে বা কারা ফুল তোলে মেয়েরা এখানে কর্তৃকারক এবার কর্তৃকারকের বহুবিধ যে পোকারবেত বিদ্যমান সেই পোকার সম্পর্কে এখন আমরা ডিটেলসে আলোচনা করব পোকার তো দেখো আমরা পোকার কিন্তু দুটো বিষয় আলোচনা করছি প্রথম বিষয় কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদন বা বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার ভাগে আ ভাগ করা হয় আর এই চার ভাগের প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞা প্রত্যেকটি আলোচনা করব মুখ্যকর্তা অর্থাৎ যেখানে নিজেই কাজ করবে মুখ্য আর কি তো যে নিজে যে নিজে নিজেই ক্রিয়া সম্পন্ন করে সেই হচ্ছে মুখ্যকর্তা যেমন ছেলেরা ফুটবল খেলছে মুসলধারে বৃষ্টি পড়ছে পরবর্তী হচ্ছে প্রযোজক কর্তা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এই লাইনটাকে আমরা প্রযোজক কর্তাও কিন্তু উদাহরণ হিসেবে নিতে পারি প্রযোজক কর্তা বলছে মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কর্তা বলে যেমন সেম লাইন কিন্তু সেম উদাহরণ আমরা এখানে ব্যবহার করতে পারি ব্যতিহার কর্তা কী বলছে কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে দুটো কর্তা থাকবে তারা আবার একত্রে থাকবে এক জাতীয় কাজ করবে ভালো করে বুঝতে হবে যেখানে দুটো বাক্যটিতে দুটো কর্তা থাকবে তারা একত্রে কাজ করবে এবং তারা এক জাতীয় কাজ করবে সেটা তাকেই কিন্তু বেথিয়ার কর্তা বলে উদাহরণটা ভালো করে বুঝতে পারবে তাহলে দেখলেই বুঝতে পারবে বাঘে মহিষে এক ঘাটে জল খায় এখানে দুটো কর্তা বাঘ এবং দ্বিতীয়টা হচ্ছে মহিষ এখানে তারা একত্রে রয়েছে আর তাদের কাজটা কি জল খাওয়া রাজায় রাজায় লড়াই এই যে রাজায় রাজায় এরা কিন্তু মানে দুটো আলাদা আলাদা কর্তা এটা এক রাজা এটা এক রাজা এবং এদের কাজ কি এরা কিন্তু একত্রে লড়াই করছে এবং এদের কাজ হচ্ছে লড়াই তো এভাবে কিন্তু উদাহরণগুলো পাচ্ছি এবার আমরা বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে যে কর্তা তিন তিন প্রকারভেদ রয়েছে সেই তিনটা প্রকার সম্পর্কে আলোচনা করব কর্তৃ প্রথমে আমরা আলোচনা করব কর্তৃবাচ্যের কর্তা সম্পর্কে তারপরে হচ্ছে ভাববাচ্যের কর্তা তারপরে হচ্ছে কর্ম কর্তৃ বাচ্যের কর্তা ঠিক আছে এই তিনটা ভাগ আমরা এখানে আলোচনা করছি দেখুন কর্মপদের প্রাধান্য সূচক বাক্যে বসে যেমন পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে কার দ্বারা এরকম বোঝে আর কি ক্রিয়ার প্রাধান্য সূচক বাক্যে বসে ভাব যেটা কর্তা যেমন আমার যাওয়া হবে না আর কর্তৃ কর্ম কর্তৃকর্তা যেটা হচ্ছে বাক্যে কর্মপদেই যখন কর্তৃ স্থানীয় হয় যেমন বাসি বাজে কলমটা লেখে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট কর্তৃকারকের এবার আমরা স্পেশালি আলোচনা করবো কর্মকারক তো কর্মকারকের মূল কনসেপ্ট এখানে রয়েছে এ টু জেড তথ্য তোমরা এখান থেকে জানতে পারবে প্রথমে আমরা আলোচনা করবো যে কর্মকারক অ্যাকচুয়ালি কাকে বলে তো ব্যাকরণ শাস্ত্রে কর্মকারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্মকারক পাওয়া যায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে বা সম্পাদন করে তাকে কর্মকারক বলে কর্ম দুই প্রকার দেখো কর্ম হচ্ছে দুই প্রকার মুখ্য কর্ম একটা কর্ম। কর্মকারকের কিন্তু এখানে দুই প্রকার প্রকারভেদ আমরা পাচ্ছি না এখানে কর্মটা যে সেটা দুই প্রকার পাচ্ছি আর কর্মকারকের প্রকারভেদ নিচে রয়েছে তো মুখ্য কর্তা প্রথমে আলোচনা করি তো কি বলছে মুখ্য কর্তায় বলছে একটি বাক্যে সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তা হচ্ছে মুখ্যকর্তা আর গৌণকর্তা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলছে গৌণকর্তা তো উদাহরণ বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে তাহলে কি কিনে দিয়েছে এই বাক্যে কিন্তু সমাপিকা ক্রিয়া হলো কিনে দিয়েছেন সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে কলম তাই এই বাক্যে মুখ্যকর্তা হলো কলম এখন যে বিষয়টা বুঝতে হবে দেখো সাধারণ গৌণকর্ম বস্তুবাচক হয় যেখানে আমরা দেখতে পেলাম একটা কলম কলম কিন্তু বস্তুবাচক হচ্ছে কথা ক্লিয়ার মুখ্য কর্মে হয় না মুখ্যকর্ম কিন্তু বস্তুবাচক হয় না এছাড়াও সাধারণ কর্মকারকের মুখ্যকর্মেও কিন্তু বিভক্তিযুক্ত হয় না এবার গৌণ কর্ম সম্পর্কে আলোচনা করছি প্রথমে আমরা জানলাম যে কর্ম দুই প্রকার মুখ্য কর্ম সম্পর্কে জানলাম গৌণকর্ম কী বলছে একটি বাক্যের সমাপিকা ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তা হচ্ছে কর্ম উদাহরণটা দেখি আমরা সেম লাইন আমরা সেম উদাহরণ নেব বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে সেন সমাপিকা ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে আমাকে আসছে তো তাই এই বাক্যে কিন্তু মুখ্যকর্তা বা মুখ্যকর্তা হচ্ছে আমাকে এবার আমরা জানব সাধারণ গৌণ কর্ম প্রাণীবাচক হয়ে থাকে যেমন আমাকে একটা প্রাণ রয়েছে আমরা মানুষ তো এছাড়াও কিন্তু সাধারণত কর্মে বিভক্ত যুক্ত হয় এবার আমরা কর্মকারকের যে পোখার বেদ চারখানা পোখার বেচছে পোখার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্রথম হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম নাসিকা ফুল তুলছে উদাহরণ প্রযোজক ক্রিয়ার কর্ম ছেলেটিকে বিছানায় শোয়াও তারপরে যে সমধাতুচ কর্ম এর উদাহরণ হচ্ছে ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন আর কি ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন কর্মটিও সেই ধাতু নিষ্পন্ন হলে তাকে সমধাতুচ কর্ম বলে যেমন খুব এক ঘুম কী বলছে খুব এক ঘুম ঘুমিয়েছি এরকম একটা জিনিস উদ্দেশ্য ও বিধেয় কর্ম রয়েছে এখানে তো দ্বি কর্ম ক্রিয়া দুটি দুটি পরস্পর অপেক্ষিত কর্মপথ থাকলে প্রধান কর্মপথ টিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত বা অপেক্ষাকৃত কর্ম টিকে বলা হচ্ছে বিধিও কর্ম উদাহরণটা তোমরা এখান থেকে দেখে নেবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা তোমরা কমেন্টটি এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো আর যেমনটা বললাম ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই